আমি আজকে চলে এসেছি বারাসাতের কালী পুজো দেখতে। ইয়েস, অ্যাকচুয়ালি কালী পুজোর আগের দিনে এসেছিলাম এখানে। দেখো, হ্যারি পটার থিম করেছে, তবে আর যাই বলো, কলকাতার দুর্গাপুজোর যে থিম না, তার কাছে কিন্তু কোনো কিছু জাস্ট তার পাশেই আসতে পারে না, মানে ওই লেভেলের কিছুই হয় না কিন্তু। আরে, কলকাতায় তো মহালয়া থেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম, এক্সপেক্ট করেছিলাম এখানে খুলে দেবে, কিন্তু খোলেনি, বেশিরভাগ জায়গায় কাজ চলছিল, আমরা ঢুকতে পারিনি। তো মোটামুটি একটু একটু এদিক ওদিক থেকে ফটো তুলে তারপরে ঘুরে ঘুরে চলে এসেছি। দশম অবতার মুভি দেখে আসার পর মোটামুটি অবতার চিনতে পারছিলাম, এটা মৎস্য অবতার, এটা কচ্ছপ অবতার, এটা হচ্ছে নরসিংহ অবতার। এরপরে খিদে পেয়েছিলাম, নিয়মেরে চলে গেছিলাম, নিয়েছিলাম হট ডগ স্মল আর একটা মাফিন নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে ওলট চন্ডাল ফুল, এটা শুকনো, এর মধ্যে সিড আছে, সেগুলো আমি বাড়িতে গিয়ে পুঁতবো বলে নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি বাড়ি এসে 14 প্রদীপও জ্বালিয়েছি, তাই না? বেশ ভালো লাগে আমার প্রদীপ জ্বালাতে এই টাইমটায়, তো 3-4 ধরে তো জ্বালাবই। আর রাত্রেবেলা আমার দিনটা শেষ হলো টিক্কা বিরিয়ানি খেয়ে, বারবিকিউ নেশনের থেকে অর্ডার করা। আজকে আর ঘুরে টুরে এসে রান্না করতে ইচ্ছা করেনি, তাই জন্য বলে রাখি এখনও কিন্তু আমার কালী পুজোর ঘোরা শেষ হয়নি। আমি দই খাই, ততক্ষণ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না আরও নেক্সট পার্ট দেখার জন্য। বাই।